Happy birthday to you. Happy birthday to you. হ্যাপি বার্থডে ভাবি। সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। আপনারা গত ভিডিওতে দেখেছেন যে চার দেবরের সেই ভাবির জন্মদিন উপলক্ষে বাড়ি সাজানো হচ্ছে। এখন বর্তমানে সেই চার দেবরের এক ভাবির কিন্তু জন্মদিন উপলক্ষে কেকের আয়োজন করা হয়েছে। তো ভাই কত দূর করলেন? ভাবি তো আপনার জন্য অলরেডি তো কেক সাজানো শেষ, তো আগে কাকে আপনি এই কেকের মানে খণ্ডটা খাওয়াইবেন শুনি? তারপরে সবচেয়ে বড় কথা যে আমার যে যা আছে বড় ভাবি মানে বড় বোন, আমি মনে করি যে তার থেকে কেকটা শুরু করলে সবচেয়ে বেটার হয়, কেননা এখানে সবার বড় কিন্তু সেই। সেটাই কারণ হচ্ছে আগে অনেকবারই তো আপনার হাতের কেক আপনার চার দেবর খেয়েছে, কিন্তু বাকি রয়েছে আপনার স্বামী এবং আপনার ভাবি, মানে আপনার যা। যাই হোক, আসলে ম্যাচ লাগবে তো, সুমনবার কাছে আছে। কার কোন দিন কার কি দিবস মানে দিবস মনে রাখে, এই জিনিসগুলা মানে উনি এতটাই খেয়াল রাখে যে মানে কারো কোন সময় যেন মনে না হয়। এখানে দেন বাবির, এখানে দেন হ্যাঁ সুন্দর হয়েছে। হ্যাঁ সমান ভাই মাঝখানে থাকুক আপনারা দেখতে পাচ্ছেন সেই চার দেবরের এক ভাবির কিন্তু জন্মদিন পালন করা হচ্ছে। সেই উপলক্ষে এখন কেকের আয়োজন করেছে। দেখি ভাবি এখন কেকটি কার মুখে আগে তুলে দেয়। তো আপনারা সকলে আমার ভিডিও জুড়ে রয়েছেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ ভাবির এই জন্মদিন উপলক্ষে আমার এখানে আসা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। তো ভাই আবার আমরা হাততালি দেই, সবাই সবাই ধরেন, সবাই হাততালি। হ্যাপি বার্থডে টু ইউ, সবাই একটু হাততালি, সবাই একটু হাততালি। ও আপনারা দেখতে পাচ্ছেন ভাবির হাতের কেক কিন্তু প্রথম তার জাল পেল এবং দ্বিতীয়ত তার স্বামী নাকি কাকে দেয়, সুমন ভাইকে। যাই সবাই একটু হাততালি সুমন ভাইয়ের জন্য, সবাই একটু হাততালি। এরকম একটা আয়োজনে যে আমি থাকতে পারবো কখনো ভাবি নাই। তাই ইনশাল্লাহ আপনাদের সাথে যেহেতু রয়েছি নেক্সট টাইমে থাকবো। ভাবি চলে গেছে, তাতে কি হয়েছে সমস্যা কি, আমরা দুইজন চলো যাই। রনি রনি ভাইয়ের মাথায় এটা কিভাবে আসলো? ভাই আমার তো সবসময় মনে থাকে যে বার্থডে কার কখন। ও তাই মানে আগে আপনার সেই বড় ভাইয়ের মতো মানে আমাদের বাড়িতে ছোট তো। হ্যাঁ
যাই হোক প্রিয় দেশবাসী, দেখতে পেলেন এখন কিন্তু ভাবির জন্মদিন উপলক্ষে কেকের আয়োজন করা হয়েছিল, সবাই মিলে মজা করলো, মাস্তি করলো। তো দুঃখজনক একটা বিষয় হলো, এখানে দুইজন দেবর উপস্থিত হতে পারে নাই, একজন অসুস্থ থাকার কারণে আরেকজনকে কিন্তু দোকান করতে হচ্ছে। আপনারা জানেন যে তারা দুই ভাই কিন্তু দোকান করে, সেই উপলক্ষে তারা দুজন আসতে পারেনি। তবে জি ভাই, তা ঠিক আছে ভাবি, এই যে আরে আরেকজন আচ্ছা ঠিক আছে ভাবি, তো ওই যে আপনার জন্মদিন উপলক্ষে আপনার দেবররা যে আয়োজনটা করেছিল, তো সেই উদ্দেশ্যে আমার দর্শকের জন্য কিছু বলবেন? আসলে আমার দেওরা যে উৎসবটা করছে, আসলে এটাতে আমি খুবই খুবই খুশি, মানে এত খুশি সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আর সবচেয়ে বড় খুশি যে আমাদের দেওরদের আয়োজনে বা আমার ফ্যামিলিতে যে আছে আমার হাজবেন্ড বা আমার যা, এরা অনেক খুশিতে, এদের খুশি দেখে আমার আরো খুশি লাগতেছে। যে ভাই আমরা চাই সারা জীবন, আগে তারা ছিল চার ভাই, এখন তারা হচ্ছে ছয় ভাই, সবাই যেন আমরা একসাথে থাকতে পারি আর সারা জীবন আমরা এইভাবেই থাকবো হাসি খুশি আনন্দে। যাই হোক, আপনাদের জন্য শুভকামনা রইল। দর্শক যারা আমাদের ভিডিওটি দেখতেছেন, সবাই ওনাদের জন্য দোয়া করবেন যেন এদের পরিবারটা সারা জীবন সুখে দুঃখে একসাথে মিলেমিশে থাকতে পারে। তো ভাই তাহলে আমি বিদায় নিই নাকি কোন? আপনি একটু খাবেন না, এটা খান। আমি কাজই তো ভাই, আর না আপনি খাওয়া দাওয়া না করে আপনি কোন দেবেন? খাওয়া দাওয়া করবো ভাই, যাই গে আজকা। হ্যাঁ একটু খান। যেহেতু সুমন ভাই আমাকে বলছে, তো আজকে বাবির হাতে রান্না খেয়ে তারপরে যাবো।